মিসকিন গলায় ফাঁস লাগায়া সত্তর হাত শিকল দিয়া বাঁধা জাহান্নামে নিক্ষেপ করো, কারণ সে আল্লাহর উপর ইমান আনে নাই। আর এতিমদেরকে মিসকিনদেরকে খাবারের ব্যাপারে পরস্পর পরস্পরকে উৎসাহিত করে নাই, নিজেও খাওয়ায় নাই আরো একজনকে উৎসাহিতও করে নাই। কেয়ামতে জাহান্নামে যারা যাবেন, জাহান্নামে যাওয়ার যতগুলি কারণ থাকবে তার মধ্যে দুটি কারণ বড়। বলেন কয়টা কারণ বড়? আল্লাহ পাক বলতেছেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামে আসছো কেন, কি অপরাধ করে আস? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। তারা বলবে যে আমরা নামাজ পড়তাম না আর মিসকিনদেরকে খেতে দিতাম না। কত বড় মারাত্মক অপরাধ লক্ষ্য করুন, নামাজ না পড়া আর মিসকিনদের খেতে না দেওয়া। জাহান্নামে যাওয়ার যত কারণ তার মধ্যে শ্রেষ্ঠ দুটি কারণ হচ্ছে এই, যারা নামাজ পড়বে না এতিম মিসকিনদেরকে খেতে দিবে না এবং পরস্পর পরস্পরকে এতিম মিসকিনকে খেতে দেওয়ার ব্যাপারে উৎসাহিত করবে না, কেয়ামতে তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? খোদ রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি এতিমদের সঙ্গে সদ্ব্যবহার করবেন, এতিমদের ব্যাপারে আপনি দায়িত্ব পালন করবেন। কারণ হল আপনিও তো একসময় এতিম ছিলেন, এতিমের ব্যাপারে দায়িত্ব পালন করবেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই আর তারপরে আমি কি আপনাকে আশ্রয় প্রদান করিনি? আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি, এরপরে আপনাকে আশ্রয় দিয়েছি। রাসূল তো এতিমদের সর্দার, পৃথিবীর কোন এতিম যেন বলতে না পারে নবীজি আমার ব্যাপারে কি বলবেন, আমি তো এতিম মানুষ, আর তিনি আমার ব্যাপারে কিভাবে আমার দরদ বুঝবেন। নবীজি আল্লাহ পাক কেমন এতিম বানালেন, সমস্ত দুনিয়ার এতিমদের সর্দার বানালেন। মায়ের পেটে যখন তিনি ছিলেন, ছয় মাসের সময় মায়ের পেটে থাকাকালীন বাপের এতিম হয়ে গেলেন। যখন প্রসব বেদনা শুরু হয়েছে মায়ের, দুনিয়ায় যখন তিনি আসবেন, হাজরাতে আমেনা ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি? এই সন্তান পৃথিবীতে আসতে পরে যিনি সবচাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই। মনের ভিতরে কত কষ্ট! আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়া আনলেন, রাসূলের দাদা ঘরের সামনে তাবুর সামনে দাঁড়ায়া তায়েব থেকে আগত সাদিয়া গোত্রের লোকদেরকে বলতেছেন, এই ঘরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে, বেশি টাকা করি দেওয়া যাবে না, যদি দয়া হয় নিয়ে যাও। গরিব মানুষ এতিম মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না। সবশেষে এলেন ভাগ্যবতী মেয়ে, ভাগ্যবতী মহিলা হাজরাতে হালিমাতু সাদিয়া, তিনি এসেছেন, কোন ছেলে পেলে পায় নাই, সকলের শেষে তিনি এসেছেন। আব্দুল মুত্তালিব বলছেন, এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা, দয়া হলে নিয়ে যেতে পারো। তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, এরপরে বললেন, যদি দেখতে অন্তত মন যদি ভালো লাগে নিয়ে যাব, একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো। হাজরতে হালিমা বলেন, আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, মামিনার কোল থেকে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি কোলে নিলাম, আমি হুজুরের চেহারার দিকে নজর করে দেখলাম, আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে। রাসূল কি, শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, যখন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম, যে গাধা আমার সকলের পেছনে এসেছে সেই গাধা এখন সকলের আগে ছুটে চলে যায়। এরপরে বাড়ি যখন নিয়ে গেলাম, কুয়ায় পানি বাড়ল,
গাছে ফসল বাড়ল, খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো, জমিনে ফলন বেড়ে গেল। রাসুলের দুধ বোন সাইমা রাসুলকে নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দোলনা নিয়ে দোল দিতেছে, কি আশ্চর্য অবস্থা! সাইমা তাকে দোল দিচ্ছে আর বলতেছে, বেঁচে থাকুক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে দীর্ঘজীবী হোক। কবি লিখতেছেন কি আশ্চর্য কথা, বেদুইন বালিকা কারে নিয়ে দোল দেয় সে কি তা জানে? বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এতিম অবস্থায় জীবন তার শুরু হল। যখন তিনি ফিরে এলেন 6 বছর বয়সের সময়, যখন মায়ের কাছে তিনি ফিরে এসেছেন, প্রতিদিন তিনি খেলা দেখতে যান ময়দানে। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান। আজকে সন্ধ্যা হয়ে গেছে, শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি ফেরেন না। কারণ কি, কেন বাড়ি ফেরে না? সন্ধ্যার দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে, যে দেখেন ধুধু করতেছে চতুর্দিকে, সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কোনো ছেলে পেলে নাই, কেউ নাই। পাহাড়ের পাদদেশে বসে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছেন। মা প্রশ্ন করলেন, বাবারে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল, কেন একা বসে বসে কাঁদো? তিনি বলছেন, মাজি আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে, প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় মুরব্বী শ্রেণীর কিছু লোক আসে, ছেলেকে নাম ধরে ডাক দেয়, ছেলেরা দৌড়ে তার বাবার কাছে চলে যায়, আর বাবা ছেলেকে কোলে নিয়ে মুখে চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায়। আমি আজ কদিন পর্যন্ত এই ময়দানে এলাম, কোনদিন সন্ধ্যাবেলায় তো কেউ এসে আমাকে মোহাম্মদ বলে একটা ডাক দিল না, আমার আব্বা কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া, এরকম এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? আপনাকে আমি পেয়েছি এতিম অবস্থায়, এরপরে আমি আপনার আশ্রয় দিলাম। এরপরে আমি আপনাকে পথ হারা পেলাম, আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম। এরপরে আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি, তারপরে আমি আপনার দারিদ্র মুক্ত করেছি আপনাকে। সুতরাং সুতরাং নবী, এতিমের প্রতি নির্মম ব্যবহার করো না, এতিমের প্রতি ভালো ব্যবহার করো, নির্মমতা দেখাইও না, আর ভিক্ষুকতে ধমক দিও না, রূঢ়তা দেখিও না, আর আল্লাহর নেয়ামতের প্রশংসা করো। বহুত মানুষ আছে এতিমরে গলায় ধাক্কা দেয়। মানুষ যখন ভিক্ষা নিতে আসে, গরিব মানুষ ভিক্ষা চাইতে আসছে, হয়নি আত্মা হইতে জানো, দোয়া কুনুজ জানো, বাড়ি যেয়ে কাজ করবা, এই সব আজেবাজে কথা বলিয়া ভিক্ষা দেয় না। সাহেলকে ধমক দিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, সাহেলকে ধমক দিও না। গাড়িতে বসে যাচ্ছেন সাহেব, ট্রাফিক মোড়ে যখন সিগনাল সিগনাল জ্বললো, গাড়িগুলি দাঁড়ায় গেল, ফকির এসেছে, হাত নাই পাও নাই, বুড়া মানুষ, একটা পয়সা বার করে না, আবার এই মানুষটি ওই ফকিরকে ধমক দিয়া বার করে দিল। এরপরে এই লোকটি যখন কোনো মাজারের কাছে পৌঁছে গেল, 500 টাকার কড় করে নোটটা ফেলে দিল,